সিলেট শহরের ফাঁসে অত সুন্দর একটা ওয়াকুয়ে আমার নিজেরও জানা আসলো না এক সাইডে যে হইলো চা আর এক সাইডে যে হইলো বিদেশের আদলে হইলো একটা ব্রিজ হ্যাঁ ভিডিও দেখছো নি আমার কৌশের নাম কি যা না ইউটিউব নাম আমার ফেসবুক পেজ আছে ইউটিউব আছে ফেসবুক পেজও আছে ইব্রাহিম সুন্না আসসালামু আলাইকুম ফাইডের মোটর ব্লগর সবাই স্বাগতম আজকে একটা জায়গা দিয়ে এলাম রাস্তা দিকে হয়তো বা অনেকেই চিনতে পার না চিনো আমি জায়গার নাম কই দিই এক সময় খুব বেশি বাইরে আসলো খুব বেশি ট্রেন্ডিংও আসলো প্রচুর মানুষ জায়গা আইতো আর বর্তমানে এই জায়গা টোটালি দৌড়তে গেলে আয় না আয় আশপাশের এলাকার মানুষ আয় কিন্তু বাইর থেকে আয় না যু ফার্স্ট টাইম এই জায়গাটা উদ্বোধন হয় তখন প্রচুর মানুষ সি জায়গা আইতো আসলে কোন জায়গার কথা কই রাম অলরেডি আপনারা আর এক মিনিটে সম্ভবত বুঝি এখানে আমরা আইছি অলরেডি সামনে এখন আমরা এসে গোয়াবারি ওয়াক ও দেখো আমার ডাইন সাইডে ও দেখানি এক পাশে হইল চা বাগান আর এক পাশে হইলো ওয়াকওয়ে একসময় এই জায়গাটা খুব বেশি বাইরে আসলো কিন্তু আস্তে আস্তে এখন মানুষ নতুন নতুন জায়গা যায় আর নতুন নতুন জায়গার আকর্ষণ বাড়ে আর এই জায়গাটা এখন ফসি গেছে ফসি গেছে মানে কিন্তু এই জায়গাটা এখন আর টোটালি কেউ আয় না আগে এক সময় শুক্রবারে আই যাই তো প্রচুর মানুষ আসতো কিন্তু এখন টোটালি মানুষ নাই এ একদম খালি প্লেসটা আসলে সুন্দর এ বইয়া চিল করার ফিল করার আলাদা একটা মজা আছে ওখানে আমরা যাই আরেকটা হো ওয়াকওয়ে মূলত দুইটা আছে ও সেইটা একটা আর হো সেইটা একটা এখন আরেকটা আছে ওগুলো আমরা যাই আচ্ছা এখন আর একটা হো আমার ডাইন সাইডে আছে একটা আর বাম সাইডে একটা সাইডে দুইডে মূলত দুইটা ওয়াকওয়ে দুইটার দুই সৌন্দর্য এগুলো মূলত নতুন আইছে এগুলো আমি বাক্কা কিছু আইছিলাম এসব জায়গা খাম হয়েছিল না তখন আবার আইসে কিন্তু ও যে দূরই বাক্কা একটা ব্রিজ বাঁকা সুন্দর একটা জিনিস করছে ওগুলো মূলত দেখা দিলাম এটা জায়গায় আমার যে একটা জিনিস পরিবেশ নষ্ট করা খালি সিফা সাফাত খালি ফুয়াইনার ফুড়ি না খালি বই দিছে ও পরিবেশ নতার মানুষের ফেমিলি লইয়া হাইতে ইগা শর্মায় ওরকম ও ব্রিজটা উইছে ওইগুলো হাতা আমি দেখছি না এই ব্রিজগু আর ও দরকার খুব সুন্দরী জায়গা পানির লাইন করে দোয়াইছে যদিও পানি নাই আর ও ব্রিজটা ব্রিজটা আসলে খুব সুন্দর লাগে ব্রিজটাও দেখার লাগে কম সময় আপনার আবার আইতে দেখি ব্রিজ অবস্থা ও এটি লাইট লাগাই আর বেশি সুন্দর লাগলো বিদেশের ফিল আইল ব্রিজ ব্রিজটা আসলে দেখতে খুব সুন্দর লাগে আর এগুলো যদিও নতুন হয়েছে উদিছো না আগে মানে বেশি দিন হইসে না এই ব্রিজ তখন তো আপনারা আইতে ফার ফেমিলি অথবা চেসাউর লই লইয়া ইয়া জায়গাত ফটো খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফার বাই হলেও ভাইবা প্রচুর মানুষ আসলে দেখা যায় আর বা ফেমিলি লই যা জুড়ায় জুড়ায় तरह लहान या तरह कुना सुना तो बहुत हजार फिर मिल लिया इसमें तरह गुड़े साबागनों बीच से आमार फोटो तुले और कुप शुंदर लगे लेकिन तो ये गांव से कोटा देख के आठ साबागन टा शहर लगे जी शुंदर लगे आसो कुप शुंदर लगे जगह टा आई और तुम्हें भी डर देखो आई है है तुम भी डर देख सुने आमार खो ओ तैले जाते तो ठीक है सर ओ ठीक है सामी आमी ओ ওখানে আবার গিয়া তোমার ভিডিও এখন দেখায় বাইক দিয়ে তুই আসলে ঠিক আছে তুমি ঠিক মতো ধরছ ওকে আল্লাহ হাফিস গো আমার ভিডিও দেখে ভালো লাগে মাঝে মাঝে সিনা পরিচিত যে আসলে কি হলে মানুষ মিললে তো বড় যে গেছে অত সুন্দর হয়েছে আসলে আমার নিজেরও আগে অত জানা আসলো না তো মাস অবশ্যই আপনারা আইবা আর এই মাছ বিশেষ করে আইবা ফ্যামিলি লইয়া আর ফেমিলি নিয়ে এই এখানে এই জায়গাটা হাঁটতে পারবা চাহ বাগান আছে বয়ে ওই একটু আড্ডা আড্ডা মারতে পারবা অবশ্যই ভালা লাগবো এই এখন আমরা বাকি একদম শেষ মাথা যাচ্ছি কিন্তু কোন জায়গায় রাস্তা দেখছি নিজেও জানি না কোনবা হাই অমৰিয়ালা ভাই ইউ কই ই গুট জাগা কোন কোন জাগা হড়াই ভাড়া না ইউটিউব নাম আমার ফেসবুক পেজ আছে ইউটিউব আছে ফেসবুক পেজও আছে ইব্রাহিম সুন্না ইব্রাহিম সুন্না নাম ওদের কত সুন্দর লাগে ব্রিজটা মাস থেকে মেন্টেড রইল অবশ্যই সবাই আইবা আসলো গুয়াবাড়ি ওয়াক ওয়ে লো ভিডিও আসলে খুব সুন্দর লাগে জায়গা ও দক আমার বাইকও নো রাখছে আর ও দক কা ফিসি দেখা যা জানা না কতটুকু আপনারা দেখরা অবশ্যই রিকমেন্ডেড রইল অবশ্যই এখন আইবা কেন আমি আগে জানতাম না যে অত সুন্দরই গো ওয়াক ওয়েটা হই গেছে আগে আমি ফার্স্ট টাইম ভিডিও জুম অন করছিলাম আমি বুঝছিলাম মনে হয় এক সাইডে হয়তো বা ওয়াক ওয়ে থাকব আর কিছু এটা থাকব কিন্তু বর্তমানে আইয়া দেখছি ব্রিজ হই গেছে আর অত লম্বা যে ওয়াক ওয়ে গইছে আমার নিজেরও জানা আছে আর প্রচুর মানুষ এখানে ফ্যামিলি মিলে লই আইছে রিকমেন্ডেড রইল শিলেশ্বর খুব একদম ফাঁসে ফাটান টুল্লাত গুয়াবাড়ি ওয়াকুয়েত সবাই আইবা ভালো লাগবো পেজ ফলো না মারিয়ে গেলে আপনারও খবর আছে খালি ভিডিও দিকা দেন কিন্তু কেউ পেজ ফলো মারে না ওকে তাহলে নেক্সট ফটো ব্লগে সবাই দেখাও আসসালামু আলাইকুম